জন্য আশা হলে রাজকুমার প্রিয় তোমার রেকর্ড ভাঙবে ভাই শাকিবের প্রত্যেকটা ছবি অনেক ভালো লেগেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্লোমোশন থেকে আপনাকে স্বাগতম যারা এই ভিডিওটির থাম্বনেইল দেখে ক্লিক করেছেন তারা অবশ্যই ইন্টারেস্টেড যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত কত টাকা আয় করেছে আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন এবং আপনাদেরকে জানাবো এই তিন দিনে রাজকুমার সিনেমাটি এবারে যে কত টাকা ইনকাম করেছে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক শাকিব খানের রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত 2024 ঈদ উল ফিতরের সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং সেরা একটি সিনেমা আর এখন পর্যন্ত শাকিব খানের 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমা হচ্ছে রাজকুমার আর এই রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে 8 কোটি টাকা অর্থাৎ তিন দিনের মাথায় রাজকুমার এখন পর্যন্ত আয় করেছে 8 কোটি টাকা এবং এই কথাটি কিন্তু আমার নয় উইকিপিডিয়ার তথ্য মতে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি চাইলে আপনারা উইকিপিডিয়া চেক করতে পারেন এবং লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা চেক করতে পারেন এখন পর্যন্ত যদি রাজকুমার সিনেমাটি 8 কোটি টাকা ইনকাম করে থাকে তাহলে এই তিন দিনে অর্থাৎ এবার যে 2.66 কোটি টাকা প্রত্যেক দিনই আয় করতেছে অর্থাৎ 8 কোটি টাকার উপরে যা বাংলা সিনেমার ইতিহাসে বিরল এবং এই রাজকুমার সিনেমাটির যদি আইএমডিবি রেটিং দেখেন তাহলে দেখতে পাবেন যে 8.2 out of 10 যা কিন্তু বাংলা সিনেমার জন্য একটি মাইল ফলক আইএমডিবি 8.2 তার মানে হচ্ছে এই সিনেমাটি বেশ দুর্দান্ত পারফরমেন্স করতেছে সিনেমা হলগুলিতে এবং পারফরমেন্স করারই কথা এখন পর্যন্ত বাংলাদেশের 127টি হলে চলতেছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি যার ফলশ্রুতিতে ইনকামও হচ্ছে হিউজ এবং দর্শকদের রিভিউ আসছে খুব পজিটিভ যা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাচ্ছেন এবং দেখা যাক যেহেতু তিন দিনের মাথায় রাজকুমার সিনেমাটি 8 কোটি টাকা ইনকাম করে ফেলেছে অর্থাৎ ঈদের 7 দিন পর্যন্ত যদি এই সিনেমাটি এইভাবে দাপট পারফর্ম করতে পারে তাহলে প্রিয়তমা সিনেমার ইতিহাসকে ভেঙে আবার নতুন করে ইতিহাস গড়বে তা কিন্তু নিঃসন্দেহেই বলা যায় এরপর রাজকুমার সিনেমাটি আসবে ওটিটিতে এবং যেহেতু ওটিটিতে আসবে এবং ওটিটি রাইটস বিক্রির ফলে প্রচুর টাকাও ইনকাম করবে এই রাজকুমার সিনেমাটি সো কি মনে হচ্ছে আপনাদের পারবে কি এই রাজকুমার সিনেমাটি প্রিয়তমার ইতিহাসকে ভেঙে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে যেখানে তিন দিনের মাথায় 8 কোটি টাকা ইনকাম করে ফেলেছে সেখানে ফ্লপ হওয়ার সম্ভাবনাই নেই সো এখন পর্যন্ত এই মুভিটি আপনারা কে কে দেখেছেন এবং কাদের দেখার ইচ্ছা রয়েছে পরবর্তী দিনগুলোতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং এই ধরনের লেটেস্ট গসিপের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য